স্বাগতম তোমাকে বুলিয়ান অ্যালজেব্রার প্রথম অঙ্কে। এই অঙ্কটা সলভ করব। এই অঙ্কটা খুবই সহজ কিন্তু একটু কঠিন যদি তুমি না বুঝো। সো প্লিজ বি অ্যাটেন্টিভ। দেখো, প্রথমত এই এ এর সাথে গুণ করব, আবার এ সি এর সাথে গুণ করব। তো এ এর সাথে যদি গুণ করি, এ ইনটু এ হবে, তারপর এ প্লাস প্লাস এ, আবার সি এর সাথে গুণ করতে হবে এ সি, আবার এই বি একবার এর সাথে গুণ করব এ বি, আবার এই বি একবার সি এর সাথে গুণ করব বি সি। তো এ আর এ গুণ করলে এ হয়। চারটা সূত্র অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। নাম্বার ওয়ান, গুণের উপপাদ্যগুলোকে বলা হয় এ ইনটু এ এ হবে, এ ইনটু এ নট হবে জিরো, এ ইনটু ওয়ান ইকুয়াল টু এ হবে, এ ইনটু জিরো ইকুয়াল টু জিরো হবে। এই চারটা সূত্র, সূত্র বলতে এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য বলা হয়, অর্থাৎ গুণের উপপাদ্য বলা হয়। এই গুণের উপপাদ্য চারটা তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি অঙ্কগুলো পারবে না। তো এ আর এ গুণ করলে এ হয়, অর্থাৎ এ আর এ গুণ করলে, এর জন্য আমরা এ বসাবো, তারপর আছে এ সি, তারপর এ বি, তারপর বি সি। তো এখন একটা বিষয় যদি খেয়াল করি তাহলে দেখো, প্রথম এই তিনটার মধ্যে কিন্তু এ কমন যায়, অর্থাৎ এই তিনটার মধ্যে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে। সো আমরা এই তিনটা থেকে এ কমন নিব, আর এ যদি কমন নেই তাহলে প্রথমে থাকবে অন প্লাস পরেরটাতে থাকবে সি প্লাস পরেরটাতে থাকবে বি, তারপরে আছে বি আর সি। আমি এই লাস্টের অংশটুকুতে আমি কমন নেই নাই, কারণ এখানে কমন ছিল না, তো এই জন্য এটা আলাদা করে লিখে দিলাম। এখন দেখো, একের সাথে যাই যোগ করো না কেন এক হবে। এখানেও আবার চারটা নিয়ম আছে, সেটা হচ্ছে যোগের উপপাদ্য বলা হয়। সেই উপপাদ্যটা ছিল এরকম, এর সাথে অন যোগ করলে অন হবে, এর সাথে এ যোগ করলে এ হবে, এর সাথে জিরো যোগ করলে এ হবে, এর সাথে এ নট যোগ করলে অন হবে। অর্থাৎ এটা ছিল যোগের উপপাদ্য আর এটা ছিল গুণের উপপাদ্য। তো এই যোগের উপপাদ্য অনের সাথে যাই যোগ করি না কেন সেখানে উত্তর অন হবে। তো অনের সাথে সি যোগ করলে ওয়ান হবে, তার সাথে বি যোগ করলে অন হবে। তো আমরা লিখব কি, এ প্লাস তারপর বি সি, অর্থাৎ এটাই হচ্ছে প্রকৃত অ্যানসার। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমরা কোথায় যে শেষ করব অঙ্ক? তুমি একটা বিষয় খুব ভালো করে খেয়াল করবে, অঙ্কটা সরল, অর্থাৎ একটা সময় একদম সহজ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। যখনই ছোট হয়ে যাবে তখন আমাদের অঙ্কটা ওখানেই শেষ হয়ে যাবে। ওকে, এই দুই নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু ভিন্ন রকম। তা হচ্ছে মাথার উপরে আবার একটা বার আছে, তাই না? এখানে সি এর উপরে বার আছে, এখানে বি এর উপরেও কিন্তু বার আছে। মূলত আমরা যদি এই দুই পাশের অংশটুকু মনে রাখতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। দেখো, ডি মর্গানের উপপাদ্য অনুসারে যদি এই বার থাকে এবং এই বার ভাঙার কারণে যেখানে যেখানে বার ভাঙবো সেখানে সেখানে যোগের জায়গায় গুণ হয়ে যাবে এবং গুণের জায়গায় যোগ হয়ে যাবে। তো এখন দেখো, এখানে যেমন যোগ আছে এখানে যোগ আছে, তো আমি যদি এই বারটা ভাঙি তাহলে এর উপর একটা বার চলে যাবে, বি এর উপর একটা বার চলে যাবে। এই বারের উপর সোজাসুজি এখানে ভাঙছি, এই জন্য এখানে যোগটা গুণ হয়ে গেছে। আবার দেখো, এই সি এর উপর একটা বার আছে, তো সি এর উপর বার ভাঙলে সি এর উপর আগে একটা বার ছিল আর ভাঙার কারণে আর একটা বার চলে আসবে। তারপরে দেখো, এখানে ইনটু থাকবে বি এর উপর একটা নট সি এর উপরে। তো এই এটাকে কিন্তু আবার বার বলা যায়, পূরক বলা যায়, নট বলা যায়, তোমার ইচ্ছা তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো এখন দেখো, এ নট ইনটু বি নট ইনটু সি এর উপর ডাবল নট। আমরা জানি কোথাও যদি ডাবল নট থাকে তাহলে ওই ডাবল নট দুইটা একসাথে বাদ দেওয়া যায়, অর্থাৎ তুমি যদি ইচ্ছা করো একসাথে দুইটা ডাবল নট আনতে পারো, আবার যদি ইচ্ছা করো একসাথে দুইটা ডাবল নট বাদ দিয়ে দিতে পারো। তো আমি এখানে প্রয়োজন অনুসারে দুইটা ডাবল নট ছিল, সেই দুইটা ডাবল নট বাদ দিয়ে দিলাম, সো তুমিও বাদ দিয়ে দিবা। তারপর এই সি লিখলাম ইনটু বি নট, তারপর সি। এখন দেখো, প্রত্যেকটা কিন্তু এখানে গুণ অবস্থা আছে, রাইট? তো এই যে গুণ অবস্থা আছে প্রত্যেকটা, এটা আমরা কি করব, গুণ করে দিব। একটাই বারবার লেখার প্রয়োজন নেই, কারণ দেখো এখানে এর সাথে কোনো জুটি নাই, সো আমরা এটা শুধু এ নট বসাই দিব। দেখো, বি নট বি নট দুইটা আছে কিন্তু, সো আমরা বি নট গুণ করে বি নট লিখতে পারি, সি আর সি দুইটা আছে, সি আর সি গুণ করে লিখতে পারি, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট ভিডিওতে থাকবে আরো দুইটি অঙ্ক, সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে।